অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথির জন্মদিনে শরীয়তপুরে যুবলীগ নেতা রোমান আকন্দর দোয়া ও মিলাদ মাহফিল। বিস্তারিত দেখুন শরীয়তপুর প্রতিনিধির রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে বৃহস্পতিবার বেলা ১২টায় শরীয়তপুরের মাহমুদিয়া মাদ্রাসায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক ট্রেজারার, উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি, রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিনী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথির জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদের আয়োজন করেন শরীয়তপুর পৌরসভা যুবলীগের সহসভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রোমান আকন্দ।